টাইগারদের জয়ধ্বনি পুরো বাংলাদেশ জুড়ে, ইংলিশরা সিরিজ হারলো মিরপুরে, সাগরিকার শুরু মিরপুরে দুর্দান্ত পরিণত হলো সাকিবদের পক্ষে, বাটলাররা উড়ে গেল মিরাজ শান্তদের ভেলকিতে। টাইগারদের ইতিহাস গড়া এই জয় নিয়ে আরও বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। সাগরিকায় ব্যাটসম্যানদের ব্যাটে 4-6 রানের সাগর, মিরপুরে বন্যাটা মিরাজ হাসানদের উইকেটের, তাতে 118 রানের ছোট্ট টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার। 9 বলে মাত্র 9 রান করে বাজে ফর্ম লম্বা করেছেন লিটন দাস, আর নিজের প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচটি রাঙাতে পারেননি রনি তালুকদার, তিনিও আউট হয়েছেন 9 রান করে। আর্চারের বলে রনি আউট হওয়ার পর ম্যাচের লাগাম ধরেন শান্ত হৃদয়ের চেনা জুটি। সিলেট স্ট্রাইকার্স কিংবা সাগরিকার মাঠ ছাপিয়ে এই ম্যাচেও তাদের হয়েছে অসাধারণ পার্টনারশিপ। এরপর একটি দুর্বল বলে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন হৃদয়। আউট হবার আগেই খেলেছেন 17 রানের কার্যকরী ইনিংস, এরপর মেহেদি মিরাজ জুটি বাঁধেন শান্তর সাথে, 16 বলে 20 রানের ইনিংস খেলে ফিরে যান তিনি। তবে আজ নিজেকে মেলে ধরতে পারেনি ক্যাপ্টেন সাকিব আল হাসান, শূন্যতেই তাকে ফিরতে হয় মঈন আলীর বলে, তাতে অবশ্য জয় ঠেকাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের আগেই জয় দিয়ে সিরিজ জিতে নেয় টাইগাররা। এর আগে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করলেও ভাগ্য পরিবর্তন হয়নি ইংলিশদের। মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মালান ফেরেন তাসকিনের শিকার হয়ে, হাসান মাহমুদের ক্যাচ ধরে তাকে ফেরান তাসকিন আহমেদ। ইংলিশ শিবিরের দ্বিতীয় আঘাত হানেন সাকিব আল হাসান, পাওয়ার প্লের প্রথম ওভারেই সল্টকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি, আউট হবার আগে তিনি করেন 25 রান। নিজের প্রথম ওভারে সফল হয়েছেন হাসান মাহমুদও, ইংলিশ ক্যাপ্টেনকে বোল্ড করে ফেরান তিনি। এরপর বল করতে এসে উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ, মঈন আলীকে তিনি আউট করেন মাত্র 15 রানে, ক্রিস ওক্সকে দ্বিতীয় শিকার করেন মেহেদি হাসান মিরাজ, আর এরপর ক্রিস জর্ডানকেও প্যাভিলিয়নের পথ ধরান মেহেদি, এরপর বেন ডাকেটকে ফেরান মুস্তাফিজুর রহমান। ফলে মাত্র 117 রানে অল আউট হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। মেহেদি হাসান মিরাজ 4 ওভারে 4 উইকেট নেন মাত্র 12 রান দিয়ে, জয়ের জন্য টাইগারদের দরকার মাত্র 118 রান, যা সহজেই নিয়েছে মিরাজ শান্তরা।